পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ, প্রতিটি জাতি নোবেল পুরস্কার জয়ী হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে। কিন্তু অনেকেই জানে না এই নোবেল পুরস্কারটি ডিনামাইট আবিষ্কারক আলবার্ট নোবেলের সম্মানে সুইডেন থেকেই দেয়া হয়ে থাকে। আলবার্ট নোবেলের জন্মভূমি, নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডেন সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাস নিউজের আজকের এপিসোড। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সুইডেন হতে পারে আদর্শ গন্তব্য। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর যে কোনো পর্যটককে মুগ্ধ করার জন্য যথেষ্ট। প্রাকৃতিকভাবে সুন্দর এই দেশটিতে ইউরোপের মধ্যে সর্বপ্রথম ন্যাশনাল পার্ক তৈরি করা হয়েছিল। তাছাড়া এই দেশটির টোটাল এরিয়ার প্রায় 60% বনভূমিতে ঘেরা। এই দেশটিতে আছে প্রায় 95,000-এরও বেশি লেক। পৃথিবীর প্রতিটি দেশ যেখানে পাল্লা দিয়ে নিউক্লিয়ার প্লান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যস্ত, সেখানে সুইডেন প্রকৃতি বাঁচাতে এই দেশটির সবগুলো নিউক্লিয়ার প্লান্ট বন্ধ করে দিয়ে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু করেছে। আয়তনের দিক দিয়ে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও এই দেশটির টোটাল জনসংখ্যা মাত্র 1 কোটি থেকে কিছুটা বেশি। এই জনসংখ্যায় দেশটি প্রায় 90% রোমান ক্যাথলিক খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। এই দেশটিতে মুসলিম জনগণ আছে খুবই কম। সুইডেনের সরকারি ভাষার নাম সুইডিশ। এই দেশটির প্রায় সকল জনগণই এই ভাষাতে কথা বলে, যদিও এছাড়াও এই দেশটিতে জার্মান এবং ডাচ ভাষার প্রচলন আছে। পৃথিবীতে প্রায় প্রতিটি দেশেই কোনো মেয়ে গর্ভবতী হলে তাকে সরকারিভাবে ছুটি দেয়া হয়। তবে মজার ব্যাপার হচ্ছে সুইডেন দেশটিতে কোনো মেয়ে গর্ভবতী হলে সেই মেয়েকে ঘরের কাজে সাহায্য করার জন্য তার স্বামীকেও প্রায় 1 বছরের ছুটি দেওয়া হয়। তাছাড়া সন্তান জন্ম নেওয়ার পরে স্ত্রীকে দেখাশোনা করার জন্য স্বামীকে আরও 1 বছরের ছুটি দেওয়া হয়। অন্যদিকে শীতকালে এই দেশটি পুরোপুরি বরফে ঢাকা পড়ে যায়। কখনো কখনো দেশটির তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। এই সময়টিতে তুষারপাত হতে দেখা যায়। যদিও স্কেটিং প্রিয় মানুষের কাছে এই সময়টি বেশ রোমাঞ্চকর। সুইডেনের অর্থনীতি কৃষি, শিল্প এবং পর্যটন নির্ভর। ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ হলেও এই দেশটিতে জনসংখ্যা খুবই কম, তবে অর্থনীতি শক্তিশালী। এই দেশটির প্রায় প্রতিটি মানুষ বাৎসরিক গড়ে প্রায় $50,000 ইনকাম করে। পাশাপাশি মৌলিক চাহিদার প্রায় সবকিছুই সরকারিভাবে পেয়ে থাকে। সুইডেনের 99% মানুষই শিক্ষিত, যার মধ্যে 90% উচ্চশিক্ষিত। এই দেশটিতে 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক। তাছাড়া উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রতি বছর বিশ্বের প্রায় 80টি দেশ থেকে স্টুডেন্টরা এই দেশটিতে PhD করতে আসে। সুইডেনের বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য টিউশন ফি লাগেই না। এই দেশটির বেশিরভাগ ইউনিভার্সিটির টিউশন ফি সরকার বহন করে। তাছাড়া স্টুডেন্টদের জন্য পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের ব্যবস্থা সরকারিভাবেই করা হয়ে থাকে। তাই বাংলাদেশি স্টুডেন্টদের ভালো একাডেমিক রেজাল্ট আর কাগজপত্র ঠিক থাকলে হায়ার এডুকেশনের জন্য আদর্শ গন্তব্য হতে পারে সুইডেন দেশটি। একগুচ্ছ ছোট বড় দ্বীপের সমষ্টি নিয়ে সুইডেন দেশটি সত্যি অনেক সুন্দর। এই দেশটির পর্যটন এরিয়াগুলো দেখার জন্য প্রতি বছর গড়ে প্রায় 1 কোটিরও বেশি ট্যুরিস্ট বেড়াতে আসে। সারি সারি বৃক্ষরাজি, সজ্জিত বনাঞ্চল, সাথে সুউচ্চ পাহাড়ের কোল ঘেঁষে বয়ে আসা ঝর্ণাধারা, প্রাকৃতিক এই বিনোদন আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। তাছাড়া সুইডিশ সরকার পর্যটন শিল্পকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখে। পর্যটকদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তাছাড়া এই দেশটিতে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা খুব একটা ঘটেই না। তাই নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন ইউরোপের প্রাকৃতিক কন্যা সুইডেন থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। স্টে অ্যালার্ট, স্টে সেফ। Bye-bye.